বিসমিল্লাহির রহমানির রহিম। সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সালমা, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি হাজির হয়েছি যে ক্লাসটি নেব, যে ক্লাসে ক্লাস হবে সেটা হলো ষষ্ঠ শ্রেণী, শ্রেণী ষষ্ঠ, বিষয় হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপরে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এটা হলো প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে আমি পড়াইনি, মানে পড়াবো না, অন্য একটা স্যার ক্লাসটি নিয়েছে। এখন আমি ক্লাস নিব হলো দ্বিতীয় অধ্যায়ের পার্ট টু আর হলো পার্ট থ্রি। তো প্রথম আমি আলোচনা করব কিভাবে আমরা অ্যাসাইনমেন্টের কভার পেজটা ফিল আপ করবো। তো প্রথম কাজ হলো আমাদের কভার পেজটা হলো, কভার পেজটা এমন থাকতে হবে, একটা কভার পেজ নিব, একটা পেজটা নিব, এমন কভার পেজটা এমন থাকবে। এফোর সাইজে চেষ্টা করবো আমরা কভার পেজটা এফোর সাইজের নিব। এই কভার পেজের উপরে আমি লিখব হলো, কভার পেজের উপরে উপরে কভার পেজের উপরে লেখা থাকবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, মানে কোন বিষয়ে তুমি লিখতেছ, যে যে বিষয়ের আমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে। তারপরে হলো বিদ্যালয়ের নাম লিখব, তারপরে ছাত্রের নাম লিখব, বা বিষয়, শ্রেণী, শাখা, রুল, তারিখ, এগুলো আমরা এমন একটা পেজে লিখব। এই পেজে এটা লিখব, আর প্রত্যেকটা পেজ হবে এমন এক্সট্রা এক্সট্রা। আমরা এই পেজটাই লিখব, এই পেজটাই লিখব না, তারপরে আবার এই পেজটাই লিখব, এই পেজটা পিছনের পেজটায় লিখব না, পিছনের পেজে লিখব না। তাহলে আমাদের এইভাবে প্রত্যেকটা পেজ আমাদের এমন আলাদা আলাদা করে নেব, আমাদের ডাবল খাতাগুলো কেটে আমরা এইভাবে করে নেব। তাহলে আমাদের লেখা সুন্দর হবে, কারণ অ্যাসাইনমেন্টের সিস্টেম হলো এক পেজে লেখা, মানে প্রথম পেজটা লিখব, পিছনের পেজে আমরা লিখব না। এটা হলো প্রথম। আর কভার পেজের সিস্টেমটা থাকবে এমন, অ্যাসাইনমেন্টের শিরোনাম, তারপর বিদ্যালয়ের নাম, ছাত্রের নাম, বিষয়ের নাম, শ্রেণী, শাখা, রোল, তারিখ, এটা হলো প্রথম পেজটার যে কাজ। তারপরের পেজ থেকে আমি আমার যে বিষয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে সেই বিষয় সম্পর্কে আমি লিখব, এবং চেষ্টা করব কাটাকাটি না করার জন্য, সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য। আর যেহেতু তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুটো অধ্যায়ের উপরে লিখতে হবে, সেহেতু প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে, আয়ত্ত করে তারপরে মেইন বইটা যেটা আছে সেটা থেকে পড়বে। পড়ার পর তোমাদের যে বিষয়গুলো দেয়া থাকবে এটার উপরে আলোচনা করবে বা লিখবে। তাহলে পার্ট দ্বিতীয় অধ্যায়ের পার্ট টু, ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলা বেলাব থানায় অবস্থিত। ওয়ারি আর বটেশ্বর দুইটা আলাদা আলাদা গ্রামের নাম, দুইটা গ্রামকে একটি জায়গায়, মানে যেই কী বলবো, সভ্যতার যে নিদর্শনগুলো পাওয়া গেছে, দুইটা ওয়ারি আর বটেশ্বর দুইটা গ্রাম মিলিয়ে একটা জায়গা হয়েছে। দুইটি গ্রামের বর্তমান নাম হলো ওয়ারি বটেশ্বর, আলাদা আলাদা নাম। এটা অবস্থিত হলো নরসিংদী জেলার বেলাব উপজেলার। প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত, প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। 2500 বছর আগে গড়ে উঠেছিল এই নগর সভ্যতা। কালের বিবর্তনে এটা মাটি চাপা পড়ে যায়, এটা মাটি চাপা পড়ে যাওয়াতে আমরা অনেক 2500 বছরের পূর্বে ছিল এটি, এটা ছিল একটি নগর কেন্দ্র। ওয়ারি বটেশ্বরটা ছিল নগর কেন্দ্র। বর্ষাকালে বৃষ্টি হওয়াতে, যেহেতু 2500 পূর্বে ছিল, কালের বিবর্তনে বা কোনো না কোনো সমস্যায় মাটি চাপা পড়ে গেছে। এখন এটা কিছুদিন আগে তোমাদের ওই বৃষ্টি হলে বা ওই গর্ত করতে বা কৃষি জমি কাজে ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের, যেমন বৃষ্টি হলে ধাতব মুদ্রা, কিছু পাথরের টুকরো, সব কিছু চকচকে দেখা যাচ্ছে। এগুলো কি ওই নিদর্শনগুলোর কিছু অংশ ছিল। এই বর্ষাকালে বৃষ্টির এই দাতবগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন, তাহলে এটা আমরা বিশ্ব সভ্যতারই একটি অংশ। প্রাথমিক এটা একটা সংস্কারের কাজে একজন ব্যক্তি ছিল, তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ হানিফ পাটান সংগ্রহ করেন বিভিন্ন যে পাথরের টুকরোগুলো। সেইভাবে তিনি অনেক আগে থেকেই ১৯৩০ সাল থেকে লেখালেখি শুরু করেন এই বিষয়ে।
দীর্ঘদিন পর 2000 মানে উনি তো এতদিন ধরে এগুলো যে পাওয়া যাচ্ছে এগুলো লেখালেখি করে আসছেন তারপরে তিনি দীর্ঘদিন 2000 সালে এটার প্রথম মানে খনন কাজ যাত্রা শুরু করেন সেটা শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্রছাত্রীরা কাজ শুরু করেন শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখান থেকে পাথর কাচের পুঁতি চুন সুরকির রাস্তা ইট নির্মিত স্থাপত্য দুর্গ ইত্যাদি খুঁজে পাওয়া যায় এটা আমাদের যে বিশ্ব সভ্যতার একটি অংশ খুঁজে পাচ্ছি যে 2500 বছর আগে ধ্বংসস্তূপ ছিল আর কি মাটির নিচে চাপা পড়ে গেছে ওয়ারি বটেশ্বর ছিল একটি নদী বন্দর চারদিক দিয়ে নদী ছিল মাঝখানে এই ওয়ারি বটেশ্বরটা ছিল নগর কেন্দ্রিক ছিল এটাকে একটা নগরে রূপান্তর ছিল যেহেতু নদী বন্দর ছিল নৌকা দিয়ে এটা আসা যাওয়ার একটা রাস্তা ছিল আন্তর্জাতিক বাণিজ্য এটা ছিল আন্তর্জাতিক বাণিজ্য নগর কেন্দ্র ওয়ারি বটেশ্বর এই প্রত্নতাত্ত্বিক স্থানের মাঝে উল্লেখযোগ্য একটি স্থান এটার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ছিল নরসিংদী বেলাব আমি পুনরায় বলতেছি এটি নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বরটি আচ্ছা যাই হোক তারপরে আমি আলোচনা করব হলো পার্ট থ্রি মহাস্থানগড় যেটা পূর্ণনগর পূর্ণনগর আমি বলতে পারি মহাস্থানগড়ের মানে পূর্ণ পুরাতন নাম ছিল পূর্ণনগর পূর্ণনগর ছিল প্রায় 2400 বছর আগে বরগুনা শহর থেকে প্রায় 2400 বছর আগে বরগুনা শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তর করতোয়া নদীর তীরে গড়ে ওঠে এই মহাস্থানগড় বা এর পুরাতন নাম ছিল পূর্ণনগর এটা অবস্থিত ছিল দেশপ্রেমিক ফকির মজনু শাহ মহাস্থানগড় জঙ্গল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেন 1879 সালে জরিপ করে অনুমান করেন যে এটা জরিপ করা হয় কত সাল থেকে 1889 সাল থেকে আবিষ্কার হয় রাস্তাঘাট এটা খনন করে তখন এটা মানে যেহেতু এত বছর হয়ে গেছে তারপরে এটা আবিষ্কার করা হয় রাস্তাঘাট ঘর বাড়ি অলঙ্কার মুদ্রা তারা পোড়ামাটি শিল্পকর্ম লিপি প্রভৃতি খুঁজে পাওয়া যাচ্ছে তারপরে মহাস্থানগড়ে একটা নিদর্শন ছিল 5-10 ফিট উঁচু দুর্গ প্রাচীর চতুর্থ শতকের নগর কেন্দ্রটি ছিল উত্তর দক্ষিণে 1523 পূর্বে পশ্চিমে ছিল 1371 পূর্ণনগর ছিল পুণ্ডবর্ধনের রাজধানী পূর্ণনগর ছিল পূর্ণনগরের রাজধানী সপ্তম শতকের চীন পরিব্রাজন ও ধর্মযাজক ইউয়াং সাং 20টি বৌদ্ধবিহার এবং 100টি ব্রাহ্ম মন্দির দেখেছিলেন সেখানে তো আমি যে আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি বা চেষ্টা করেছি কিছু তোমাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে কারণ স্কুল কলেজ বন্ধ সেই হিসাবে সরকারি বিধি মোতাবেক আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে আর প্রথম অ্যাসাইনমেন্ট হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের আছে হলো বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারপর বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা যে অধ্যায়গুলো আমরা পড়ব পাঠ পড়ব প্রথম অধ্যায়ের পাঠ পড়ব হলো 1-2 আর প্রথম অধ্যায়ের আর পাঠ পড়ব 3-4-5 আর দ্বিতীয় অধ্যায়ের আমি পাঠ পড়ব যেগুলো থেকে তোমরা প্রশ্নগুলো সংগ্রহ করতে পারবে অ্যাসাইনমেন্ট লেখার জন্য পাঠ 1, পাঠ 2, পাঠ 3 তো পাঠ 1-এর হলো ভারত উপমহাদেশের নগর সভ্যতা আর দ্বিতীয় হলো ওয়ারি বটেশ্বর তৃতীয় হলো মহাস্থানগড় এটা থেকে আমরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে পারি আজকে আর কিছু শেষ করে দিব আজকে এর বেশি কিছু বলার নেই আর তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করো আর যথাসময় স্কুলে এসে জমা দিয়ে দিবে এটা তোমাদের অনেক মানে এটার উপরে অনেক কিছু মূল্যায়ন করা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ